জট কাটছে না আবাস নিয়ে। এবার বাঁকুড়ার ইন্দাসে আবাস নিয়ে উঠল বেনিয়মের অভিযোগ। ইন্দাস ব্লকের আকুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দুই উপভোক্তার নামে বরাদ্দ হয়েছিল আবাস যোজনার টাকা। সেই টাকাই ঢুকছে তৃণমূল ঘনিষ্ঠ এক ঠিকাদারের স্ত্রী এবং তার মায়ের অ্যাকাউন্টে। কিন্তু কিভাবে ঘটল এই ঘটনা? বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণপাড়ার বাসিন্দা মায়া সরকার ও রাধা সাউ 2020 সালে দুই উপভোক্তার নামে আবাসের বাড়ি বরাদ্দ হয়। পরে তারা জানতে পারেন তাদের আবাসের বরাদ্দ টাকা স্থানীয় নমিতা ও অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে পড়ে গিয়েছে। কিন্তু এটা কি করে সম্ভব? সাধারণত কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের টাকা কেবলমাত্র উপভোক্তাদের অ্যাকাউন্টেই ঢুকবে, এটাই নিয়ম। কিন্তু নমিতা ও অর্পিতা এরাই বা কারা? সূত্রের খবর, নমিতা এবং অর্পিতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় তৃণমূল ঘনিষ্ঠ এক ঠিকাদারের স্ত্রী এবং মা। স্থানীয়রা শাসক দল ঘনিষ্ঠ হওয়ায় প্রভাব খাটিয়ে উপভোক্তাদের টাকা আত্মসাৎ করেছে বলেই এমনটাই অভিযোগ আসছে সামনে। যদিও টাকা নেওয়ার এই অভিযোগ অস্বীকার করেছে প্রভাবশালী ওই ঠিকাদার। ঘরের টাকাটা ঘর তো বললে দোবো দোবো করেই চলে গেল, ঘর তো আর হয় না। টাকাটা তো অন্য অ্যাকাউন্টে উঠেছে। হ্যাঁ, অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। ভিডিও ম্যাডাম শোকজ করেছে প্রধানকে যে টাকাটা অন্য কেউ তুলে নিয়েছে। হ্যাঁ, অন্য একজন তুলে নিয়ে ঘর বলছে ঘর হয়ে গেছে তোমার, এখানে থেকে কি হবে, এখানটা একটা ফালতু জায়গা, তোমাকে অন্য জায়গায় ভালো বাড়ি করে দিচ্ছি। এমন একটা জায়গা ভালো বাড়ি করেছে, বাড়িটা দেখানো যাবে। এটা ভুল কথা, আমি কোনো প্রভাবশালী ব্যক্তি নই, আমি সাধারণ একজন ব্যক্তি। আমি আজকে এক বছর হলো, আমি দু বছর হলো আমি কন্ট্রাক্টরি করছি, ঠিকাদারি করছি। এর আগে আমি সামান্য একজন পূজারী ব্রাহ্মণ ছিলাম মাত্র, কিন্তু এলাকার মানুষ ওটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। এরপরে এই নিয়ে ময়দানে নামে বিরোধীরা। আবাস নিয়ে বেলাগাম দুর্নীতিতে সরব সিপিএম বিজেপি। যদিও শাসক দলের দাবি এই ঘটনায় শাসক দলের কেউ যুক্ত থাকলে দল বরদাস্ত করবে না। উপপ্রধান এবং তৃণমূলের স্থানীয় নেতৃত্ব পুরোপুরি জড়িত বলে আমরা মনে করি, যেটা ওদের নেতৃত্ব অস্বীকার করছে। এখানে স্টাফেরা কোনো জড়িত বলে আমরা মনে করি না। যদি প্রধান, উপপ্রধান এবং নেতৃত্ব যারা পঞ্চায়েত পরিচালনা করেন তারা যদি দায়ী না, মানে না জেনে থাকেন, তাহলে এই কাজ কোনো মতে হতে পারে না। এটা কর্মচারীদের উপর চাপানো ছাড়া অন্য কিছু ঘটনা নয়। অন্যান্য বিডিও সাহেবদেরকে আমি আগ্রহ করবো যে এই সমস্ত জায়গায় যে ঘটনাগুলো ঘটছে তারা যেন সেই সকলগুলো পাঠায় প্রত্যেক জায়গায়। আপনি দেখবেন আমাদের জেলার প্রত্যেকটা পঞ্চায়েতে এরকম ঘটনা ঘটেছে, আর এটা একমাত্র বিজেপির আন্দোলনের জন্য এটা প্রকাশ পাচ্ছে। 100% তৃণমূল ছাড়া আছে কে? কাটমানি তৃণমূল, আবার অপর নাম দুর্নীতি। মানে আমরাও অবাক, এটা সাধারণ মানুষও যেমন অবাক, আমরাও তেমন অবাক। কারণ বাড়ি যাকে তাকে দেওয়া যায় না, যাদের লিস্টে নাম থাকে তাদের কি দেওয়া যায়, কিন্তু সেই লিস্ট বহির্ভূত একজনের নাম কিভাবে ঢুকলো এটা পূর্ণাঙ্গ তদন্ত আমরাও চাই। এবং বিডিও ম্যাডামকে বলেছি তদন্ত করে স্টেপ নিতে, কারণ তাতে যে জড়িয়ে আছে, কে জড়িয়ে আছে দলের, এটা দেখার বিষয় নয়। সেটা যদি আমার দলের লোকও হয় আমরা সেটার বিরুদ্ধে স্টেপ নেব, যে জড়িয়ে থাকবে তার বিরুদ্ধে আমরা স্টেপ নিচ্ছি। আমরা বিডিও ম্যাডামকে বলেছি, ব্যাপারটা এখনও তদন্ত চলছে। বিষয়টি জানাজানি হতেই নড়ে চড়ে বসে প্রশাসন। কিভাবে এমন বিনিয়ম হলো? গ্রাম পঞ্চায়েত প্রধানকে নোটিশ দেয় ব্লক প্রশাসন। যদিও পঞ্চায়েত প্রধানের দাবি তিনি এই বিষয়ে কিছুই জানতেন না। আমি এটা জানি না, সে উনি বললেই তো হলো না। উনি যে দোষ চাপাচ্ছেন আপনার উপর, দোষ চাপালে কি হবে? সম্পূর্ণ মিথ্যা, একবারে মিথ্যা। ওনাকে ফাঁসানো হচ্ছে? হ্যাঁ। কি জিও ট্যাকিং হয়ে গেছে? একটা পঞ্চায়েতে একজনের নামে ঘর এসছে, সেই ঘর অন্যজনের অ্যাকাউন্টে কিভাবে টাকা ঢুকতে পারে, এটা কি সম্ভব? কি করে বলবো বলুন, একদমই জানি না, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। আবাসে বেনিয়ম ইতিমধ্যেই রাজ্যে তদন্তে এসেছে কেন্দ্রীয় দল, সরব হয়েছে বিরোধীরাও, দিকে দিকে হয়েছে বিক্ষোভ। তবে আবাসে রয়েই যাচ্ছে বিতর্ক। বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর প্লাস নিউজ।